নিউইয়র্কের টাইমস স্কোয়ারে একটি অভিবাসীদের আশ্রয় শিবিরের বাইরে দুই পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় বডি ক্যাম ভিডিও প্রকাশ করেছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। তাছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় সাতজনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস। এনওয়াইপিডি লেফটেন্যান্ট বেন ক্যারিয়ান ও এনওয়াইপিডি অফিসার জাংসু তাইয়ানের বডি ক্যাম থেকে ফুটেজগুলো প্রকাশ করা হয়েছে। গত 27 জানুয়ারি দুই পুলিশ কর্মকর্তার উপর হামলাটি চালানো হয়। পুলিশ কর্মকর্তাদের উপর অভিবাসন প্রত্যাশীদের হামলার ঘটনায় নিউইয়র্ক সহ আমেরিকা জুড়ে সমালোচনার ঝড় ওঠে। অবৈধ অভিবাসীদের রুখতে সেনেটে দ্বিদলীয় একটি সহায়তা তহবিল রিপাবলিকানদের বিরোধিতায় উত্থাপন হয়নি। এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বিতর্কের মধ্যেই নিউইয়র্কের পুলিশের উপর হামলা চালায় একদল অভিবাসন প্রত্যাশী। এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র এরিক অ্যাডামস এবং ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাক জানান, হামলাকারীদের মধ্যে দুইজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের পর আদালতে তোলার আগ পর্যন্ত ওই দুইজনের পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না তারা। হামলার ভিডিওকে ভয়াবহ আখ্যা দিয়ে ব্র্যাক বলেন, তার অফিসের দায়িত্ব হল তথ্য প্রমাণ সংগ্রহ করা, তাতে যদি সঠিক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। হামলার সঙ্গে মোট 13 জন জড়িত ছিলেন।